যুব বিশ্বকাপ জয়ে অধিনায়ক আকবর আলী বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দিচ্ছেন এবারের ইমার্জিং এশিয়া কাপে। প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে চমৎকার উইকেট কিপিং করেছেন আকবর আলী। রিপন মণ্ডলের বলে প্রতিপক্ষের দুই ব্যাটারের ক্যাচ ধরেছেন আকবর আলী। ম্যাচে তখন ইনিংসের কেবল তৃতীয় ওভারের খেলা চলছিল। তৃতীয় ওভারের তৃতীয় ডেলিভারিতে রিপন মণ্ডল ফিরিয়েছেন প্রতিপক্ষের ওপেনারকে। তৃতীয় ওভারের শেষ তিন বলে দুই উইকেট পেয়েছেন রিপন মণ্ডল, যে দুই উইকেটের দুটা ক্যাচই তালুবন্দি করেছেন উইকেটের পিছনে থাকা বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক আকবর আলী। দ্বিতীয় ক্যাচটি ছিল অবিশ্বাস্য, রীতিমতো শূন্যে ভেসে প্রতিপক্ষের ব্যাটারের ক্যাচটি ধরেছেন আকবর আলী। ভূমি থেকে অন্তত 3 ফুট উচ্চতায় লাফিয়ে উঠে এই ক্যাচ ধরা যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের। রিপন মণ্ডল এদিন নিজের 3 ডেলিভারিতে প্রতিপক্ষের 2 ব্যাটারকে আউট করেছেন। এর আগের ক্যাচটিও প্রতিপক্ষ ব্যাটারের ব্যাট ছুঁয়ে তবেই এসেছিল আকবর আলীর গ্লাভসে। চমৎকারভাবে এই ছুঁয়ে আসা বলটি তালুবন্দি করেছেন আকবর আলী। হংকংয়ের বিপক্ষে শুরুর অংশেই বাংলাদেশ দাপট দেখাচ্ছে পেসারদের তাণ্ডবে।